হ্যালো, গুড মর্নিং মিষ্টির দুনিয়া, তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো কোথায়। তো ইয়েস, আমি আবার চলে এসেছি শ্বশুরবাড়ি। মানে বুঝতেই পারছো মাঝে কতগুলো দিন গেছে। আমি লাস্ট ব্লগ এখানেই করেছিলাম, আবার নেক্সট ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। তো মাঝে অনেকগুলো দিন চলে গেছে। অ্যাকচুয়ালি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, অনেকগুলো এক্সট্রা কাজ চলে এসেছিলো। তো প্রেশার থাকলে না তোমাদের সাথে সেইভাবে ইন্টারাকশন করতে পারি না। তো সেই জন্য ভাবলাম যে না, যখন করব ফ্রি মাইন্ডেই করব। তো ফাইনালি আজকে সকাল থেকে ভাবলাম চলো আজকে এখন ছুটি কাটাবো এখানে। তো তোমাদের সাথে শেয়ার করব কীভাবে দিন কাটাচ্ছি না কাটাচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠেছি 8:30, আজকে 8:00 সময় উঠে নিজেকে একটু মানে খুব উঁচু জাতের মানুষ মনে হচ্ছে এবং খুব আলাদা টাইপের একটা প্রাউড ফিল হচ্ছে। যাই হোক, তো তারপরে উঠে গরম জল খাওয়া হয়ে গেছে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লুডো জুডোর জন্য রুটি করতে হবে একটুখানি। তো মামনে পেলে দিয়েছে, আমি জাস্ট সেকে দেবো রুটিটা। আর আজকে টিফিনে আছে ঘুগনি মুড়ি। তো ঘুগনি ডিপার্টমেন্টে আছে বাপি, তো তার জন্য জোগাড়পাতি একটু করে দিতে হবে। তো ওকে, এই সমস্ত কাজবাজ আছে। আর আজকে বিকালে আমাদের প্ল্যানিং আছে যে একটু সিটি সেন্টারের দিকে যাব, কারণ মার্কেটিং কিছুই করা হয়নি প্রায়। ছেলেদেরগুলো তো পুরো বাকি আছে, তো সেইগুলো চেষ্টা করব আজকে যদি করা যায়। তো যদি যাই, প্ল্যান তো আছে, যদি যাই অবশ্যই শেয়ার করব। সাথে থেকো, আশা করি খুব 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 ভালো লাগবে। ওকে চলো, গুড মর্নিং এগেন। আমার চাটা খাওয়া, মোটামুটি চা আটটা খাওয়া দুটোই কমপ্লিট। আর ঘুগনি মুড়ি এখনও খাইনি, একটু পরে খাবো, চা খেলে সঙ্গে সঙ্গে খেতে পারি না। আর এখন আমি বসে গেছি জামা নিয়ে আর তার সাথে ছুঁচ সুতোর ডিবে নিয়ে। কেন বলতো, এই যে জামাটা, এই জামাটা আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম এবং তারপর থেকে একদিনও আমি এটা ইউজ করিনি। তো এখনও এটা সিলি কাটা হয়নি। তো ভাবলাম যে আজকে যদি হলদিয়াতে যাই সিটি সেন্টারে, তো এটা ইউজ করব। তো তার জন্য এটাকে ফিটিংস করতে হবে, কারণ এটা বেশ ঢলঢলে। তো ভাবছি সেইটাই করে ফেলি ফাঁকা যখন আছি। ওকে, তো চলো। জামা কাপড় মেরে নিয়েছি আর পরেও দেখেছি বেশ ফিটিংস হয়েছে। তো আশা করছি বিকালে পড়তে পারবো। বাট বাইরে যেভাবে মেঘলা হয়েছে খুব টেনশন, আজকেও ভেস্তে না যায় ব্যাপারটা, পুরো কালো হয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি। সকাল থেকেই পরিষ্কার ছিল, হঠাৎ করে এরকম কালো ঘন পুরো মেঘ জমে গেছে। এইবারেই কাঁদতে শুরু করবে, আর ও কাঁদা মানে আমরাও কাঁদা শুরু করব। আজ দুপুরে হবে শুক্তো, তো তার জন্য মশলা পুরো রেডি করে আছে, জাস্ট রান্না করতে বাকি। আর হবে পাতলা করে মাংসের ঝোল। ফ্রিজটা খুলতেই সব কটা চলে আসছে। এই হচ্ছে আজকের গরম গরম মটর। মটরটা ডুবে আছে, তাই দেখা যাচ্ছে না, আলু ঝোল মনে হচ্ছে। আর আমাদের বস এখন বসে আছেন, খাবার কেউ দিলে তবে উনি খাবেন, উনি নিজে নিয়ে খেতে পারেন না। আর এটা বানিয়েছে বাপি। বলো গল্পটা, জানলা দিয়ে একটা দড়ি চুকি বেঁধে দিবে, এরকম চোর আসবে, চিলি চিলিকে পড়ে। ওটা কি মানে কি বুদ্ধি এটা? এটা হতে পারে। আর কিছু নতুন বুদ্ধি? একটু একটা বোতলে ধুয়ে জল ভরে হলুদ পুরা দিয়ে দিয়ে লঙ্কা দিয়ে একটু গুলিয়ে গুলিয়ে দিবে, সাম্বার সাবান দিয়ে ফেলে ফেলে দিবে, চাকলায় দিয়ে
তারপর চলে যখন দেখবো মা যখন খাবে মনে হবে। এই আইডিয়াটা আরো ভালো। আরে বাবুর কাছে তো অনেক আইডিয়া আছে। তো আমার স্নান টান করে পুজো টুজো অল কমপ্লিট, শান্তি লাগছে এবারে। আর রান্নাও শুক্তো টুক্তো মোটামুটি সব কমপ্লিট। আর মাংসের হালকা করে পাতলা করে একটা ঝোল বানাতে হবে, তো সেই ডিপার্টমেন্টে আজকে আমি আছি। তো মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবারে জাস্ট মাংসটা হয়ে গেলে আমাদের দুপুরের লাঞ্চ প্রিপারেশন কমপ্লিট। জাস্ট এবারে লাঞ্চ করে আমরা দেখি কটার দিকে বেরোই, হয় দুপুরে না হলে বিকালের দিকে হয়তো বেরোবো, যাই হোক দেখি কখন বেরোনো যায়। ওকে, একটু আগে জাস্ট ফাটিয়ে একটা জমিয়ে বৃষ্টি হলো, দেখাচ্ছিলাম তোমাদেরকে কালো মেঘ, আর এখন আকাশটা দেখো একটুখানি ভালো লাগছে, এবার নীল হয়ে গেছে, রোদটাও বেরিয়েছে। আশা করছি আর যেন না হয়, আর যদি হয়ও বিকেলের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, কারণ আমি আর চাই না ব্যস্ততে। আর এখানে দুই আমাদের নন্টি ফিরিঙ্গি। জানি না কতক্ষণে রান্না হবে, কারণ আজকের মাংসটা দেশি মাংস আর আমরা ওখানে ব্রয়লারটাই খাই, তো দেশি মাংস সিদ্ধ হতে একটু দেরিও হয়, যদিও পেঁপে দিয়ে করব ঝোল পাতলা টাইপের। তো আশা করছি কড়াতেই সিদ্ধ হয়ে যাবে, নাহলে আবার প্রেশার কুকারে বসাতে হবে তাকে। আর আমার ওই কড়া থেকে প্রেশার কুকার, প্রেশার কুকার থেকে কড়া, ওটা খুব বিরক্ত লাগে। জানি না কী রান্না করছি, ভগবান জানে, যাই হবে ওরাই খাবে ওরাই বুঝবে। ফাইনালি আমার চিকেন রেডি। হ্যালো সবাইকে, এখন বিকেল পাঁচটা প্রায় বাজতে যায়, আর দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, বেশি ভালো করে ঘুম হয়নি কারণ তাড়া ছিল একটা বেরোনো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো একটা কুর্তি করেছি, পুরোটা দেখাতে পাচ্ছি না, পরে যদি পসিবল হয় তো দেখাবো, আর ফিটিংসটাও ঠিকঠাক হয়েছে। তো চলো, গাড়িও প্রায় আসবে আসবে করছে, একদম জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাই, আর আজকে ফুল টু মাস্তি হবে। ওকে, আর হ্যাঁ, আমার সাথে যাচ্ছে আমার দিদিভাই, জামাইবাবু আর গুডলি, যাকে তোমরা অলরেডি চেনো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা, সাঙ্গ পাঙ্গ পেছনে, গুডলি ছোটটা, জামাই বাবু, বাবাইদা, পম্পাদি পিছনে আছে। এই মাত্র নামলাম আমরা গাড়ি থেকে, আর দেখি কি শপিং করা যায়। একবার এসেছিলাম, এটা সেকেন্ড টাইম। আমরা ছেলেদের কাউন্টারে এসেছি, বাবার ভাইয়ের জামা কাপড় নেব, কি নেব কনফিউজ হয়ে গেছে, চারদিকে এত জিনিসপত্র। বহু কষ্টে দুজনে মিলে ভাইয়েরটা সিলেকশন হলো, শান্তি লাগছে, আশা করছি ভাইয়ের খুব পছন্দ হবে। এবারে আমার ড্যাড, ওনার ড্যাড, উনি তো সবার লাস্ট নেবেন।
আমাদের প্যান্টালোন্স থেকে পুরো ছেলেদের যা যা শপিং ছিল সব কমপ্লিট। আর এবারে দেখি একটু খাদিমস যাচ্ছি, বা যদি কোনো ভালো জুতো পাই, শু লাগবে একটা, তো যদি শু পাই তো খুব ভালো, না পেলে আরও ভালো। তো চলো দেখি পাই নাকি। আনফর্চুনেটলি শু পেলাম না, দেখি বাড়ি গিয়েই কিনবো, এখানে পাচ্ছি না ভালো, যে টাইপ খুঁজছি পাচ্ছি না। আমাদের কেনাকাটা অল কমপ্লিট, আর বাকি বিগ বাজারে গেছে কিছুজন, তারা আবার বিলিং টেলিং করে আসবে। আপাতত আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, তাই বাইরে একটুখানি বসার জায়গা পেয়েছি, বসে হাওয়া খাচ্ছি। আর কিছু না, জাস্ট বেরিয়ে যাব বাড়ি। আর অনেক কিছু শপিং করেছি, কী কী করেছি আবারও বলছি, আমি একটা আলাদা শপিং হল বানাবো, সেখানে তোমাদের সাথে সব শেয়ার করবো। ওকে চলো বেরিয়ে পড়ি। হ্যালো সবাইকে, এখন বেজে গেছে 11:30, আর আমরা ফিরেছি প্রায় 9:30 বেজে গেছে সেই বিকেল থেকে গিয়ে, কারণ অনেকজন মিলে গেছিলাম, তো সবাই শপিং টপিং কমপ্লিট করতে ওরকমই টাইম হয়ে গেছে। আর এসে এত পায়ের যন্ত্রণা হচ্ছে, অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং, তখন তো হিড়িকে আনন্দে শপিং করেছি, তারপরেই পায়ের যন্ত্রণাটা হচ্ছে। তো এসে মোটামুটি খিদেও লাগছিলো, খাবার টাবার খেয়ে এই সবে একটুখানি ফ্রি হলাম, আর পাচ্ছিও না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো দেখি এবার শুয়ে যাব, আর তোমাদের সাথে আমি সমস্ত শপিং ব্লগ শেয়ার করব, তাই কেউ মন খারাপ করো না। অনেকেই আমাকে বলছে যে তুমি শাড়ি দেখালে না কেন, তো আমি যা যা কিনেছি সব কিছু দেখাবো। আমি আসলে খুচরো খুচরো করে না দেখিয়ে চাইছি একটা পুরো ব্লগে তোমাদের সাথে সমস্ত কিছু পুজোর কেনাকাটা শেয়ার করব। ওকে, তো ততদিন অবধি একটুখানি ওয়েট করো, আর এভাবেই পাশে থেকো। আশা করছি তোমাদের আমি ভালো ভালো ব্লগ দিতে পারবো। ওকে, তো চলো টাটা, গুড নাইট, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য, টাটা।